আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম আর আপনারা তো জানেই যে জানেনি যে মনিটাইজেশন পেয়ে গেছি এর খুশিতেই হচ্ছে আমি আত্মহারা হয়ে গিয়েছি আর সেই জন্য দেখি আজকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে যেন বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে যায় খাওয়া আমি যেন একটা ভিডিও শ্যুট করতে পারি বাট বাইরে প্রচুর বৃষ্টি ছিল আর ও নিতে চাচ্ছিল না সেই জন্য আর যাওয়া হলো না তারপরে ও বাইরে থেকে আসে আমার জন্য একটা মাত্র ফুল নিয়ে আসে যদিও ফুলটা একটা তারপরে এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালোবাসার কারণ ফুলটার দাম দশ টাকা হোক পনেরো টাকা হোক যাই হোক কিন্তু আমার কাছে সে ভালোবাসার দামটাই কিন্তু অনেক বেশি তারপরে রাতে তা ওকে খাওয়া খেতে দেওয়ার জন্য আমি হচ্ছে ভর্তা বানায় নিলাম এখন হচ্ছে নতুন আলুর ভর্তা এটা কিন্তু খেতে দারুণ লাগে এই শীতের সিজনে নতুন আলুর ভর্তা বেশি করে সরিষা তেল দিয়ে মাখিয়ে করলে কিন্তু দারুণ মজা হয় আজকে হচ্ছে ওর জন্য সেই ভর্তাটাই আমি বানিয়ে নিলাম আর তারপর ওকে খেতে দিলাম দেখেনি এত শীত শীতের মধ্যেও খালি গায়ে খাচ্ছে আসলে অনেকেই বলে যে ভাইয়াকে কেন হচ্ছে একটা জামা পরায় ভিডিও শ্যুট করি না আসলে ও না অনেক অনেক সময় আছে ও হচ্ছে অনেক প্র মানে এরকম প্রচুর ঘামে আর আমি যখন বলি একটু ভিডিও শ্যুট করে তুমি এরকম একটু একটু গেঞ্জি পরো বা একটু পড়তে চায় না তারপরেও পরে ও যখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজ করে দিচ্ছিলো তখন আমি ওকে জোর করে পরায় দিছিলাম। বললাম যে না শীতের মধ্যে কিন্তু পরও বলে যে না আমার গরম লাগে তারপরেও জোর করে পড়াইছিলাম পড়েছিল আর আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজটা করে দিচ্ছিল এখন আমাকে যদি কেউ জানা থাকে তাহলে বলবেন এই সম্বন্ধে আমাকে একটু জানাবেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে এটার হচ্ছে যে লেটারটা আসে যে পিন ভেরিফিকেশানটা আসে সেটা কত দিনের মধ্যে আসে বলবেন এই দেখেন শীতের সিজন তারপর আমার খুব মনে হচ্ছিলো যে আমি লিচি ড্রিঙ্ক ওটা খাই খাইলাম ও নিয়ে এসেছিল আর সকালবেলা হচ্ছে পুটুরা দুই পুটুরা খেলতে ছিল আমি বললাম যে ভিডিও করব সামনে থেকে সরো যেহেতু ওর ভিডিও করা মানে বারণ আছে তারপরও সামনে থেকে সরতে ছিল না পরে দুইজনের হচ্ছে ভিডিও শ্যুট করে নিলাম আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব